আজকে বলবো মেয়েদের বা ছেলেদের যৌবন নিয়ে, যৌবন বিষয় নিয়ে, যে বকাশ্রাপ বা ধাতু দুর্বল এরকম একটা ব্যামার যে দিনে দিনে মানুষকে একদম শেষ পথে নিয়ে চলে চলে যায়। তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আজকে যে ওষুধের কথা বলবো একদম 1000% কার্যকারী হবে আপনাদের, আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা লাস্ট অবধি দেখেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক একটা জরুর করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যে আমি প্রথমে বলি বকাশ্রাপ, মেয়েদের যদি বকাশ্রাপ থাকে তো কখনো মেয়েদের সেক্স থাকে না, বা সেক্স না থাকলে সংসারে সংসার ভালো টিকে না, বা সবসময় ঝগড়া বা আপাত হয়ে থাকে। আর যদি ছেলেদের যদি ধাতু দুর্বল হয়ে থাকে তো জানেন তো কী হয়, তবে আর বেশি সময় থাকে মেয়েদের থেকে সুখ তৃপ্তি দিতে পারেন না, এরকম অনেক কিছু হয়ে থাকে। তো আজকে আমি দুইটা বেমারের একসাথে আমি এলাজ করবো, সেটা একটা মাত্র গাছ তুলে আনবেন, সেই গাছের শিফা আপনি সকালে খালি পেটে মোটামুটি 1 মাস মতন সেবন করবেন, আপনার এক একদম আল্লাহর কৃপায় বলছি একদম 100% কার্যকর হবে। এটা ওষুধ অনেককে দিয়েছি আমি, একদম সবাই বলছে 1000 থেকে 1000% কার্যকরী। তা আমি আশা করি তো ভালোভাবে ওষুধটা আপনার দেখেন, হলুদের গাছের মতন সেই ওষুধটার যেখানে সেখানেই হয়, যে এখানে এই গাছটায় একটা ফুল হয়, ফুলটা আপনি হলুদ গোলাপি রঙের ফুল হয়ে থাকে, এই গাছটা বেশিরভাগ তো পানির দিকে পানির টানের দিকে মাটিতে হয়ে থাকে। গাছটা ঠিক হলুদ গাছের মতো কিন্তু মোটা হয়, বলতে পারেন আপনারা যদি অন্য কিছু জানেন তো আমাকে কমেন্ট করে। এই গাছটা আপনি কি করবেন, গাছটি বেশি ভালো আপনি শনিবার মঙ্গলবারে সন্ধ্যাবেলা আপনি গাছটায় কথা বলি, এই গাছটি বন্ধ করে সন্ধ্যাবেলা যে যে দেখেনা আছে সেটা দুইটা তিনটা আছে তুলে আনার পরে আপনি গ্রেনবেন লাই দিলাম, বলছি সবকিছু বুঝে বলছি আপনার লাস্ট বাস শিকর শিকরটা কোথায় কি বলছি আপনার সুন্দর করে ধুয়ে সে সে সুন্দর করে দুই তিনটা গাছের মতো দুই তিনটা গাছের মতো ইউজ না করেন কিছু হবে না। তা আমি আশা করি আপনি ভালো করে ছোট ছোট করে কেটে নেবেন, আপনি যদি 1 লিটার পানি খেতে পারেন, যদি আপনি 1 লিটার পানি মধ্যে সকালবেলা গুড় দিতে হবে, কখনো মিনিমাম ধরুন 50 থেকে 100 গ্রাম যে যেরকম মিষ্টি খায় সেরকম গুড় দিতে হবে। বেশি পূর্ণ হয়ে থাকে তা আমার কন্টাক্ট নম্বর দিয়ে দিচ্ছি, আমি নোট করে নেন কি করতে হবে। এবার 5718152 এটা ভালো করে এভাবে কেটে নিয়ে আবার বলছি 9975 দুই তিনটা গাছে শিকড় দিতে হবে, দুই তিনটা গাছে শিকড় দিলে আপনি যদি 1 লিটার খেতে পারেন এটা দুই তিনটা দিলে হবে, দুই তিন নাম্বার কেউ যদি করবেন আমি একদম বিনা পয়সা আপনাদের চিকিৎসা করে কম দিলে হবে, কেউ যদি এক পার মত খায় পান জল জল যে বেশি খেলে আর বেশি উপকার হয় এটা ভালো জানেন না, জল খাওয়া ভালো। যদি মোটামুটি 1 মাস সেবন করবেন আমি 100% বলছি, এরকম তাহলে আমি কাজ কিছু কাজ না হয় আপনারা স্যান্ডেল দিয়ে বা জুতো দিয়ে আমাকে পিটাবেন জগ ভিগা আমি এটা অনেকে দিয়েছি একদম হান্টেড কি বলবো আর এরকম ভীষণ উপকার হয়েছে। তাই আমি অনেক বক বক না করে আমি ডাইরেক্ট ভিডিওতে মূল কথা চলে যাই। তাই ওষুধটা আপনি কি করবেন শনিবারে এক নিঃশ্বাস বন্ধ করতে টুন তুলে আনে তুলে আনে দেখেন জলটা মাখানো পরে ওখানে সামান্য 2 মিনিট হলো ভিজেলাম, 2 মিনিটে কিরকম জলের কালার হলো সকালবেলা যদি এটা জল দেখেন ভালো কালার একটা দেখা যাবে, জলের সকালবেলা সেই জলটা খাবেন কালারটা সিবে সুন্দর করে সিকে পারেন, জলটা খেতে পারেন বা 2 নম্বর এটা কি করতে পারবেন এটা সঙ্গে সুন্দর করে 100 গ্রাম মতো পিষে পিষে ট্যাবলেট বডি মতন বানিয়ে ট্যাবলেট মতো বানিয়ে শুকা দিবেন, শুকে শুকানোর পর আপনি যে ট্যাবলেট নেবেন আর দুপুরা ঘাস দুপুরা ঘাস নেবেন, দুপুরা ঘাসের সেভাবে না খান আপনারা মধু সংগ্রহ খেতে পারেন, মধু সংগ্রহ খেলে উপকার হবে। আপনারা যদি ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকেন তাই অনেক অনেক ধন্যবাদ, আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, আর অনেক অনেক ধন্যবাদ।